আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাজিজ ফুড অ্যান্ড ব্লগস। আজকে একটি রেস্টুরেন্ট রিভিউ নিয়ে এসেছি যা ডেমরাতে অবস্থিত। ড্যামরা থেকে একটু ভিতরে বনশ্রী রোডে আজকে এই রেস্টুরেন্টটা সম্পর্কে বলবো, যার নাম হচ্ছে ব্ল্যাককরাফট। আর এই ব্ল্যাককরাফট সম্পর্কে অনেকেই জানেন, সো আমি সব কিছু ডিটেলস এই ভিডিওটিতে বলবো। চলুন স্টার্ট করি। ফার্স্টে আমরা হচ্ছে কোনাপাড়া যাব, হচ্ছে আমাদের বাসা থেকে আমরা একটা অটো নিয়েছি, আর এই অটোতে দিয়ে আমরা ফার্স্টে কোনাপাড়া গিয়েছি। দেন কোনাপাড়া থেকে আমরা হচ্ছে আরেকটা অটো নিয়েছি, আর অটোর সাহায্যে আমরা ব্ল্যাককরাফটে যাব। আপনারা যারা হচ্ছে বনশ্রী রোড দিয়ে আসতে চান, যারা রামপুরা বাড্ডা বা ঢাকার ভিতর থেকে আসতে চান, তারা ম্যাপসে থেকে ট্র্যাক করে চলে আসবেন, নয়তো বা কারোর কাছ থেকে ঠিকানা জিজ্ঞেস করে মোবাইলে ডিটেলস পেয়ে যাবেন। আর আমরা হচ্ছে দুইটা অটো দিয়ে এসেছি, প্রথমে কোনাপাড়া এসেছি, তারপর কোনাপাড়া থেকে আমরা ব্ল্যাককরাফটে এসেছি। আর আমি ম্যাপটা হচ্ছে নিচে দিয়ে দিব, আপনাদেরকে লোকেশন ট্র্যাকটা নিচে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমরা ব্ল্যাককরাফটে চড়ে আসলাম, আর আমাদের আসতে একটু প্রবলেম হয়েছিল কারণ আমরা ফার্স্ট এসেছি। সো ফার্স্টে এরকম সুন্দর একটা পরিবেশ, আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়। এই হচ্ছে ফুল ভিউ, ছবি তোলার জন্য পারফেক্ট। আমি আমি নিজেও এই রেস্টুরেন্টটা রিভিউ দেখে এসেছি, অনেক টিকটকার আপুরা দেন ইউটিউবাররাও গিয়েছিল, সেলিব্রিটিরা। সো সেটা দেখে দেখে আমিও ভাবলাম যে আমাদের এখানে, অথচ আমি জানি না। এরপর এখানে সামনে একটা মিরর আছে, একটা না দুইটা মিরর ছিল, আর মিরর সেলফি তোলার জন্য একবারে পারফেক্ট দুইটা মিরর পেয়ে যাবে যারা মিরর সেলফি লাভার। দেন হচ্ছে এইটা হচ্ছে ওয়াশরুম ছিল, আর ওয়াশরুমটা সুন্দর ছিল। ওয়াশরুমের সামনে একটা মিরর ছিল, আর একবারে আপনি যখন প্রবেশ করবেন তখন একটা মিরর পাবেন। সো তাজমিন এখানে একটু ঢং করছিল, মিরর সেলফি তুলছিল। দেন হচ্ছে আমরা সবাই একটু ঘুরে আমরা দোতলায় বসবো, কারণ নিচে এসি ছিল না আর প্রচণ্ড গরম ছিল দিন। তো আমরা দোতলার একটা সিট বুক করব। সো এখানে যারা ফার্স্টে একটা সিটে বসবেন ওখানেই আপনাদের বসতে হবে, অন্য কোনো সিটে বসা যাবে না। দেন আমরা উপরে উঠলাম, আর হচ্ছে উপরে উঠছি, আর উপরেও কিন্তু ছাদেও কিন্তু অনেক সুন্দর লোকেশন আছে, যারা ছাদে যেও ছবি তুলতে পারবেন। মানে পুরোটা রেস্টুরেন্টটি প্রচুর সুন্দর, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এরপর উপরে দোতলা যাওয়ার সময় এখানে সুন্দর দুইটা প্রজাপতির স্টেকার আছে, যারা সামনে ছবি তুলতে পারবেন। দেন হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম, আর একটা সিট বুক করলাম। আমাদের সামনে একজন ওয়েটার ছিল, ওয়েটার ভাইয়াকে ডেকে আমরা দুইটা অর্ডার করলাম। আর একটা কথা বলে রাখি, এখানে খাবারটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আমার। আর এক্সপেন্সিভ বলতে হচ্ছে আমরা পাস্তাটা অর্ডার করেছিলাম, আমাদের পাস্তাটা ছিল হচ্ছে 300 টাকা, আর হচ্ছে সেট মেনুটা ছিল হচ্ছে 350 টাকা। আর হচ্ছে খাবার হচ্ছে টেস্ট ছিল, মানে পাস্তাটা মিডিয়াম লেগেছে, আর সেট মেনুটাও জাস্ট মনে হয়েছে যে অ্যাভারেজ, না এত খারাপ না এত ভালো। বাট প্রাইসটা এক্সপেন্সিভ ছিল, যেহেতু হচ্ছে এই এলাকা অনুযায়ী হচ্ছে আমার কাছে মনে হয়েছে এক্সপেন্সিভ। বাট রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, ছবি তোলার জন্য পারফেক্ট, যারা ফটো লাভার তারা হচ্ছে খুব সুন্দর এসে এনজয় করতে পারেন। আর এই উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল আমার কাছে, এটা হচ্ছে নিচের ভিউটা আর কি, উপরে থেকে ভিউটা খুব ভালো লাগছিলো। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিলো, তো আমরা বিল পে করে হচ্ছে আমরা নিচে নামলাম। আর দেন নিচে নেমে সামনেই হচ্ছে কিছুটা কয়েকটা ছবি ক্লিক করলাম আমরা সবাই মিলে। আর এখানে হচ্ছে সাইডে হচ্ছে অনেক কিছু লেখা ছিল, আর এই সামনে প্লেসটা, সামনে প্লেসটা। আর হচ্ছে সব প্রায় সন্ধ্যা হয়ে আসছিলো, আমরা বাসায় চলে যাব, আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, তো আমরা যাওয়ার জন্য প্রিপারেশন করছিলাম। সো যাওয়ার আগে আমি বললাম যে একটু সুইমিং পুলের সামনে যাই। সুইমিং পুলে যারা যাবেন তাদেরকে এক্সট্রা পে করতে হবে, যারা সুইমিং পুল ইউজ করবেন। আর যারা হচ্ছে আই থিঙ্ক এই সুইমিং পুলটা পুরোটা ভাড়া করে নিয়েছিল, কয়েকজন মানুষ ছিল, 4-5 জন। আর রাত্রেবেলা এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর লাগে, অনেক লাইটিংয়ের ব্যবস্থা আছে আর অনেক সুন্দর। এরপর হচ্ছে একটু সামনে এটা, এটাও কিন্তু এটার ভিতরেও কিন্তু প্লেস আছে, এটা আমরা বসতে পারি না নিচে কারণ প্লেস খালি ছিল না। ভিতরের এই জায়গাটাও খুব সুন্দর ছিল, বাট আমরা উপরের তলায় বসেছিলাম।
ছবি টবা শেষ হয়ে গেলো, সবাই অনেক টায়ার্ড ফিল করছে, তো আমরা বাসায় যাবো। তো আমরা এখন সবাই বলছিলাম বাসায় চলে যাই, বাট মন চাচ্ছিলো আরেকটু থাকি, বাট হচ্ছে এতটা টায়ার লাগছিলো যে সবাই খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ ছিলাম, আমরা অনেকক্ষণ আসছিলাম, আমরা হচ্ছে দুপুরবেলা এসেছি, দেন হচ্ছে সন্ধ্যাবেলা বাসায় যাচ্ছিলাম। এই হচ্ছে রাতের ভিউ, রাতের ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি জোস লেগেছে। সো এরপর হচ্ছে আমাদের প্রায় সবার শেষ হয়ে গেলো, দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা যে দেখে আসতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।